আসসালামু আলাইকুম। মিডওয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমি তাহমিনা আপনাদের জানাই স্বাগতম। আপনারা হয়তো জানেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছে। আর গর্ভবতী মায়েরা রয়েছেন এর সর্বোচ্চ ঝুঁকিতে, কেননা গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। গর্ভবতী মায়েদের কিছু পরামর্শ দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিও। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেক গর্ভবতী মা এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। গর্ভবতী মায়েদের করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা অত্যাবশ্যকীয়। সেগুলো হচ্ছে, নাম্বার 1, বাহিরে বের হবেন না, রেগুলার চেকআপের তারিখ থাকলেও না। আপনার যদি কোনো শারীরিক অসুস্থতা দেখা দেয় তাহলে মিডওয়াইফের সাথে অথবা ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। নাম্বার 2, নিজেকে অর্থাৎ আপনাকে একটি কক্ষে বন্ধ রাখুন। পরিবারের সদস্য যারা বাহিরে যাচ্ছে তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। নাম্বার 3, একটা নির্দিষ্ট সময় পরপর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুবেন। হাত না ধুয়ে চোখ, নাক এবং মুখ স্পর্শ করবেন না, অর্থাৎ যতটা পারেন আপনার এই হাত দুটোকে নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার 4, যে সকল খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সে সকল খাবার গ্রহণ করুন। রুচকর খাবারে শাকসবজি ও ফলমূল রাখুন, যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেমন পেয়ারা, পেঁপে, কলা, কমলা, স্ট্রবেরি, আপেল ও লেবু জাতীয় ফল। নাম্বার 5, প্রচুর পরিমাণে পানি পান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। নাম্বার 6, নিয়মিত আয়রন ক্যালসিয়াম খেতে ভুলবেন না। মনে রাখবেন, নোভেল করোনা ভাইরাস সংক্রমণ সম্পূর্ণ নতুন একটা রোগ যার প্রতিষেধক এখন পর্যন্ত তৈরি হয়নি। আপনার সচেতনতাই আপনার একমাত্র ভরসা, অর্থাৎ ভয় নয়, সচেতনতা দিয়ে জয় করতে হবে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মা এবং শিশু সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।